বাড়িটা আজ এখানে উৎসব, কিন্তু সে কথা পরে। এই সেদিন পর্যন্ত এই বাড়িটার চেহারা ছিল এই রকম। বাড়িওয়ালা বাইরের, ভাড়াটের নাম ভবতোষবাবু, আমাদের ভবতোষ মিত্র, এই কারখানার ছাপোষা ক্লার্ক, যার মাইনে বাড়ে না এক ফোঁটাও, কিন্তু সংসার বেড়ে চলে। ঘরে বউ ছাড়াও দু দুটি মেয়ে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। কিরে গা, দুধ কি দুধ? এই যা গলা, শুনলে কাকেরও হার্ট ফেল হয়ে যাবে, মারবো বলছি গা শিগগিরি। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন তোমার মাইনেটা যদি 200 টাকা অন্তত বাড়িয়ে দিত। আমার শ্বশুর কি না বাড়িয়ে দিত? আশেপাশে দু দুটো কারখানা ধুঁকছে, খবর রাখো কিছু? এই যে দেখছো ওল্ড হ্যাগার্ড, তেমনি যা কিছু ওল্ড, যা কিছু ওল্ড, সব ঘন্টা বাজলো বলে
নইলে অমন জুট মিল আমাদের হাজার হাজার বস্তা তৈরি হতো। গভর্নমেন্ট অবধি প্লাস্টিকের প্রেমে গলে গিয়ে জাগে যাক আমার। এই তুমি আর আমায় দেরি করিয়ে দিও না তো। গেল আজও 9:10 ডাউন গেল। কে? আগে আমি। থাক থাক, আমি আমি মেশোমশাই। আচ্ছা বলি কি, ইনসাইড ইনসাইড আপনার শরীর ভালো তো মেশোমশাই? আমি গ্রেট গ্রেট। মেশোমশাই অমন করে আর বলিস না, সবসময় তো ওই বুলি। ও বুলি, চন্দ্রা এসছে। আরে আয় আয় আয়। কি রে, এখন অফিস? গুড নিউজ, আমাদের অফিসের বস চেক মাংনি পটবিয়া। মানে? মানে কাল রাত্রে হার্ট অ্যাটাক, আজকে ভোরবেলাতে অতীব ছুটি। কি অসভ্য রে তুই, একটা মানুষ চলে গেল আর তুই বাদলাচ্ছিস। সুখে সখী সুখে সুখে তা নয় তো কি, ছুতোই না তাই মেয়েদেরকে চেম্বারে ডেকে পাঠানো, হর চোখে শরীরের জরিপ নেওয়া, চান্স পেলেই ছোবার চেষ্টা, বাস চ্যাপ্টার ক্লোজড। পাজি চাকাহি, চল বানাই চল। আচ্ছা বলতো, এক দূর থেকে ঠেঙিয়ে যে এলাম এর কারণটা কি? কি আন্দাজ কর। বল না। তোমার জন্য হলেও হতে পারে এমন একটা গুড নিউজ। কি গুড নিউজ গো? কোথায়? এই যে বললে, বলো না বলো না। ও কিছু না, ঠিক নেই এখন তো তো। আচ্ছা বলোই না বাপু, আগে পাকতে তো দে। কাঁচা গুড নিউজ শুনতে হয় কখনো? তাহলে সব কিছু কেচে যায় না বলতে। না ছাড়বো না, সত্যি খেপলে তোকে যা মিষ্টি দেখায় না। এক কাজ করিস, তোর বিয়ের আগে পাত্রপক্ষ যখন তোকে দেখতে আসবে না, মুখখন ওরকম ভুমভুস করে রাখিস। যা। এই তা এখন কি গুড নিউজটা বলা যেতে পারে? হচ্ছে হচ্ছে। তার আগে চাস প্রিয় চঞ্চল, চা তক দল, চলো 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 হে। অফিসের চাকরি, তা কাজটা কি? ডিটেলসে বলতে পারবো না, তবে সাইনবোর্ডে লেখা আছে ভারত মাতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ট্যুরস অ্যান্ড ট্রাভেল, ও যে কাগজে অ্যাড পাবে না, কুলু চলুন, মানালি চলুন, কাশ্মীর, আরাকু ভ্যালি, অনেক রকম প্যাকেজ। তারপর ধর এই কাছে পিঠে এই কামাখ্যা, রাজগীর, মুকুটমণিপুর যেতে চাও, ভ্যালু কাশ, ওরাও তোমাকে শো করে করে নিয়ে আসবে। ওই অফিসে কাজ, তার মানে আমাকেও কি ওই ট্যুরিস্টদের সাথে? আরে ভাই, মেয়েদের কখনো সমস্ত কাজ দেয় নাকি? তবে তার জন্য আলাদা এলেন চাই, তুই খুব ম্যানেজ মাস্টার, টুরিস্ট সামলানো সে কি সোজা কাজ নাকি? আজকে খাবার সর তো কালকে হোটেল প্রবলেম, হোটেল আছে তো জল নেই, জল আছে তো বালতি নেই, বালতি আছে তো মগ নেই, মগ আছে তো হ্যান্ডেল নেই, তারপরে আজকে ভাতের চাল কেন মোটা, কালকে মাছের পিস কেন সরু, পান থেকে চুন খসেছে কে কেন মন মার কাণ্ড। শুনেছি মাঝে মাঝে এই সময় নাকি হাত ভাতও চলে। সর্বনাশ। তোর কি, তুই তো অফিসে বসে চাকরি করবি? আমার বড় মামা কলকাতায় বাইপাসের ধারে মস্ত বাড়ি, উনি তো মাল্টি ন্যাশনাল কোম্পানির বিশাল অফিসার, তো অর্ধেক তিনি কলকাতার বাইরে, তার উপর আবার ব্যাচেলার, একতলাটা ভাড়া দিয়ে দিয়েছেন, সেখানে ওদের অফিস। শুনেছি দুটো পোস্ট ফাঁকা আছে, মামাকে দিয়ে বলাবো, হয়ে যাবে। কি ভাবছিস? তা কবে যাওয়া যায়? ইন্টারভিউ নেবে তোরা? তা নিক না, দিয়ে দিবি। তারা এখন ট্রাই করি। Yes, অতিরথ ম্যানেজার হিয়ার। আমি বড় মামু, আমি বলছি। হ্যাঁ চন্দ্রা বল রে, কি ব্যাপার? ওই যে লাস্ট টাইম দুটো ভ্যাকেন্সির কথা বলেছিলে। কি? দুটো ভ্যাকেন্সি ভ্যাকেন্সি ভ্যাকেন্সি? হ্যাঁ নিচের অফিসে, মনে পড়ছে না? ও হ্যাঁ হ্যাঁ,
সেটা তো লাস্ট উইকের ব্যাপার। আর তাছাড়া আমি বললেই যে কোনো কথা শুনবো না। আমার জন্য এটা তোমাকে করতেই হবে। বলো প্রমিস, প্রমিস বলো আগে। আরে শোন তো আগে। কোনো শোনা শুনি নয়। যে করে হোক, যে করে হোক, আমার বন্ধুর জন্য এটা তোমাকে করতেই হবে। তোর আমার জন্য করছো? এন্ড শি ইজ ভেরি ডিজার্ভিং। ও মামা, 7টা নয় 5টা নয় একটা মাত্র ভাগ্নি আমি, আমার জন্য তুমি এটুকুও করবে না? আরে আমি কি তাই বলেছি? কিন্তু 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 শুনবো না মোট কথা। কিন্তু আমি তো বেরিয়ে যাচ্ছি রে 5 মিনিটের মধ্যে। কোথায়? চেন্নাই, চেন্নাইয়ের ফ্লাইট। আর ফিতে ফিতে তো নেক্সট উইক। তাহলে নাব্বার সময় বলে যাও, কালকে দুপুরে ধরো এই 3টে 3টে নাগাদ আমি কিন্তু পৌঁছচ্ছি আমার বন্ধুকে নিয়ে। বলো ওকে, বলো ওকে। ওকে। বস বলো ম্যান, বস। পর গায়কু অ্যাপয়েন্টমেন্ট হ্যায় হামারে পাস। হ্যাঁ, নাম ক্যা? চন্দ্র মুখার্জি, পল্লরি মিত্র। জিজাস, ইয়ে তুম বেঙ্গলি লড়কে লোক ইতনা টেরা নাম কিউ রাখতে হো জি? হ্যাঁ, জিগজ্যাগ। আপন কো দেখো, রোজা ডি কস্টা, হাজবেন্ড কা নেম রেমো ডি কস্টা, ফিনিশড। আপন গুয়ানিজ লোক না, অলওয়েজ সিম্পল মাংতা, সিম্পল। ফলো মি। ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল। কি ভেবেছো তুমি? হ্যাঁ, স্টপ। দুদিন হয়নি জয়েন করেছো, টুরিস্ট নিয়ে এই প্রথম বাইরে যাওয়া। তাও আবার ইনচার্জ নয়, তার অ্যাসিস্ট্যান্ট। বম্বিং চলতা হ্যায়। ওই রমেশবাবু, আমাদের ক্যাশিয়ার মশাই, ট্যুরের খরচার জন্য তোমাদের আলাদা আলাদা করে রিজার্ভ ফান্ড বুঝিয়ে দেননি? হ্যাঁ, তা তা আবার কি? তা এই দেখুন না স্যার, এই এই আমার কাছে যা আছে, 1 2 3 4 চারটে বান্ডিল অ্যাজ ইট ইজ। কিন্তু আরেকটা যে কোথায় গেল সেটা আমি বলবো? আমি? ঠিকই তো, কোম্পানির ক্যাশ, ছেলে খেলা। ঠিকই তো, অডিট যখন হবে তখন ছাড়বেন ওরা। ঠিকই তো, ঠিকই তো। অতএব আউট। হ্যাঁ, ঠিকই তো। হ্যাঁ, কি গেট লস্ট? ওর কশন মানি থেকে 10,000 টাকা কেটে নিয়ে ওকে আজই বিদায় করুন। এনাফ ইজ এনাফ। কি হলো, ঢুকলো না কানে? ঢুকেছে, তবে এমন ইয়ে করে ঢুকলো না, একেবারে রাফ স্টাইলে। আসলে নিজের জন্য তো নয়, আমার মা এত বিদঘুটে অসুখ, এদিকে বাড়িতে রোজগারে বলতে এক আমি। ডোন্ট ওয়েস্ট মাই টাইম। বলছিলাম স্যার, এগুলো যদি জমা রাখি তাহলে কি আমার চাকরিটা বাঁচে? এটা কি বন্ধ কি দোকান? তাছাড়া ভ্যালিউ বা কি এগুলোর? স্যার, এটা অবশ্য ইউজড, প্রাইসে পাওয়া। আর আর এটা স্যার সঙ্গে একজন কাউকে দিন না, শেখার দোকানে জেনে আসি। আউট, আউট আই সেড। আশা হোক। তবে নিজে হতে পারি, তাহলে ডিসঅনেস্ট লায়ার কাবি নেই। আরে ধরম কা কল বাতাস মে নড়তা হ্যায়। এই জি স্যার, পেয়ে গেছি। এই টোটাল 50। আসলে আমার প্যান্টের পকেটটা মানে যা বলছিলাম স্যার, এবার কি আমার চাকরিটা বাঁচে? প্লিজ। ফিউচারে সাবধান। আর এই পকেটটা
সেলাই। ও স্যার, স্যার বলতে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমি তো বটেই, আমার মা যে উফ কি বলবো আপনাকে। এই যে আশা হোক। হ্যাঁ যাই, থ্যাংক ইউ স্যার। আপনার খুব ভালো হবে স্যার, ভগবান আপনার খুব ভালো করবে, দেখবেন আপনার ভাগ্য রেখে এমন জায়গায় যাবে না। সরি সরি, ভেরি সরি। এ ম্যাম, আর তুমি আদমিও কে স্টিম রোল। এই চলে এসো। ওই আপ যাও, আবি নক করো, বাট সফটলি। কল্যাণ সিংহ না, ওটা সভ্যতার সঙ্গে সঙ্গে রাখবে, বেপর জায়গায় বিপদে পড়ে গেলে পুলিশ হেল্প করবে। না বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো, ওদিকে জগদীশ আবার টুরিস্টদের নিয়ে দাঁড়িয়ে থাকবে, যাও। হ্যাঁ, যাওয়ার আগে একবার বাড়ি হয়ে যাবে তো। হ্যাঁ, মার কি একটা প্রবলেম বলছিলে, তা তুমি গেলে দেখাশোনা করার কেউ থাকবে তো? ও হ্যাঁ, আমাদের ওপরের ফ্ল্যাটের বৌদি, মাকে মা বলেই ডাকেন। বেশ, তাহলে দেরি করো না, শোনো, মাকে ভালো করে প্রণাম করে তবে বেরোবে, কেমন? এখনো ফাঁড়া কাটলো? কি করছ? আপনিও তো গুরুজন। আজকাল এসব আছে নাকি? আমি তো ভাবতাম উবে গেছে দুনিয়া থেকে। চকে যাও, বেরিয়ে পড়ো, বেরিয়ে পড়ো। দুগ্গা 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 দুগ্গা, বিলিভ মি, অন্তত দুটো দিন আগেও যদি আপনার মামা বলতেন, দুটো ভ্যাকেন্সি ছিল তো, পরশুই ফিল্ড আপ হয়ে গেল, উনি অবশ্য মাইন্ড করেনি কিছুই, বলেছেন আপনাকে জানিয়ে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। এখন ঠিক আছে, কাল থেকে যাবো না স্কুলে, মাইনেটা তো বাঁচবে। ছোটদের গান শেখানো হয়, কিছু বলবে? এটা একটু ওখানে সেটে দেবো। কোনটা? তুমি কেন আসবে? এই যো এদিকে, হাই এই নে, ধর এটা, ওই জায়গাটা একটু ভালো করে সেটে দাও, যা। আই বা, কি গান গো? ও গো নদিয়া মন বেগে পাগল পাড়া, ও গো নদিয়া চলা গো
চোখ রাখুন সামনে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাচ্ছি গুরুদেবের রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। রাঙা মাটির পথ, সেখান থেকে দুবরাজপুর হয়ে মামা ভাগ্নে পাহাড়। ভারত মাতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। একটা কথা বলবো, রাগ করবে না তো? কে? একটা ছোটখাটো ব্যবসা, একটা ব্যবসা করা যায় না? কম পুঁজি দেবেটা কে? ধরো না আমারই যতটুকু আছে, ছোটখাটো কিছু গয়না। তাও শেষ করে দেবে? শেষ কেন বলছো, শুরুও তো হতে পারে। এসো জনার্দন দা। মধুচক্রে রোষ্ট্রপাতে বিক্ষিপ্ত সঞ্চল রবি ঠাকুরে কয়ে গেছে পতঙ্গের মতো। তা আমরা গেলাম কেডা? এই উঠতি জেনারেশন ভদ্রগড়ের ছেলে সব ন চা খাও। ও আলাপ করে দি জনার্দন দা, এর কথা আমার মুখে শুনেছ নিশ্চয়ই, কিন্তু শুনিনি আবার। তবে চাক্ষুষ দেখা এই প্রথম। বসেন 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 বসেন। 30 years same factory, এই পাশাপাশি শেয়ার। আজ অবশ্য উভয়ে আমরা অকুল সমুদ্রে ভাসমান। এই বিস্কুট দাও না। হইব কোন হইব কোন, আরে থাক তো। আপনার লগে একটা ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন আছে। আলু পটলের দোকান দেয়া যাইতে পারে, সমাজের বিভিন্ন দেবতাগণ রে তুষ্ট কইরা, মানে তোলা দিয়া আসি। আর আমার অবস্থাও তো তথই বছর। আমগো দুইজনের ক্যাপিটাল যদি এক করণ যায়, তাহলে তো একটা কাটা কাপড়ের দোকান কিংবা রেডিমেড পোশাকের একটা ছোটখাটো একটা স্টল। হ্যাঁ, কি খুঁজছো গো? কিছু হারিয়েছে? কি হয়েছে গো? আরে শোনো না,
আমি ওখানে বসেছিলাম, হঠাৎ করে একটা ঘরে এসে পড়ে আমি দৌড়ে এসে বাইরে এসে দেখতে গেলাম যে কাউকে পাচ্ছি। দেখবে কি পাচ্ছি, দেখে দুটো সিনেমার টিকিট দেখো। সিনেমার টিকিট? হ্যাঁ সিনেমার টিকিট। আরে বাইরে এলাম তো খুঁজতে পাচ্ছি না কাউকে। শালা কি সাহস, দুদিনের বুই পোনা ক্যাচ বেরিয়েছে। কি কোন আপনি, আপনি হলেন কি আপ হেড অফিস? কিন্তু আপনার ওদিকের হেড অফিস তার মত আছে তো? ওই শোনো, হেড টেইল আমার কিছুই নাই বৌঠান, কবেই ঢাকি শুদ্ধ বিসর্জন। এই নাও তোমার প্রথম মাসের স্যালারি, ওইখানে ঠেকিয়ে মার হাতে গিয়ে দেবে কেমন? নাও সই করো। কেমন আছেন উনি এখন? ওই সিমটমগুলো আসে আবার চলে যায়, ভাবছি এবার স্পেশালিস্ট দেখাবো। একটা কথা বলি, তোমার নামে কিন্তু গুড রিপোর্ট বেরোচ্ছে, বিশ্বাসী চটপটে কাটো, খুব কাটো, মার তো খুকো যেতে হবে না। একি তুই? কোনো কথা নয়, চটপট চটপট তৈরি হয়ে নে তো। মানেটা কি? মানেটা আবার কি জানো, এই দেখো। আরে তৈরি হবো কেন সেটা বলবি তো, বিজ্ঞাপন দেখেছিস আজকে সকালে কাগজে? বিজ্ঞাপন এই দেখ আমি এনেছি, এই যে নতুন বাংলা ছবি মন ময়ূরীর জন্য সুকণ্ঠী প্রতিভাশালিনী গায়িকা চাই, যোগাযোগের ঠিকানা এই 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 যে মোবাইল নাম্বার, আজকে ফোন করেছিলাম বলেছে দুপুর দুটো থেকে সন্ধ্যা ছটার মধ্যে যোগাযোগ করতে। তুই যে কি বলিস না, আমি প্রতিভাশালিনী খাবে এখানে কি চল। তা বেশ তো, আপনারা যখন চাইছেন অডিশন কালকেই রাখছি, কিন্তু হাতে সময় নিয়ে আসবে, আর অডিশনের চার্জটা বাইরে ক্যাশে। চার্জ বাড়ে খরচা নেই, স্টুডিও হায়ার চার্জ আছে, মিউজিশিয়ানদের পে করতে হবে, তারপর খুচখাচ খরচা তো আছেই, বেশি নয় 15,000। ঠিক আছে। আচ্ছা বলছিলাম যে ওটা কি বলছি না, আয়। আচ্ছা ওটা কি পুরোটাই 15 নাকি কোনো? সরি আমাদের রেট ফিক্সড, ফিক্সড ফর এভরিবডি। বলছি আয় দাঁড়া না। বাপরে তুমি তো একবারে টাট্টু ঘোড়াকেও হার মানাচ্ছ হে, তাই না? এবার আর অ্যাসিস্ট্যান্ট নয়, একেবারে ইনচার্জ, পুরী কোণারক ভুবনেশ্বর পুরো বেল্ট। হ্যাঁ থ্যাংক ইউ, এস আসছি স্যার। ধরুন ধরুন একটু, এক্ষুনি টাকা দিচ্ছি। বলে দি, ও বলে দি, কই গো লাইন কেটে যাবে, চটপট চটপট তোমার ফোন। আমার? হ্যালো, আমি রে, আমি তুই তুই এখানকার নম্বর পেলি কি করে? বারে নিজে দিয়ে নিজেই গুলোচ্ছিস। সেই মনে নেই একবার দিয়ে বলেছি যদি খুব আর্জেন্ট দরকার থাকে তাহলে। হ্যাঁ রে মনে পড়েছে। শোন দারুণ খবর, তোকে না জানি আমি দেখা করেছিলাম ওই যে ওই ফিল্ম ডিরেক্টর স্যার তোর সঙ্গে, উনি রাজি? না না অনেক বলা কথে, কোনো চার্জ লাগবে না, এমনিতেই হবে। কিন্তু আবার কিন্তু কিন্তু কিসের? শোনা উনি এখানেই আছেন, বলবি কথা? না 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 শোনো, কোমর বেঁধে লেগে পড়ো তাহলে, কালকে দুটোই অডিশন। দেখো আমার প্রেস্টিজ যেন থাকে।
টাকাটা যে আপনি আমার কাছ থেকে পেয়েছেন কেউ যেন জানতে না পারে প্লিজ না না উনি আপনি ভাববেন না তাছাড়া আমি ক্যাশও ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি থ্যাঙ্কস পুষ্প খেতে মনে হলো সব ঠিকই আছে তাহলে আসছি মঙ্গলবার আবার আসতে বল কি জান একটু দাঁড়া তো কোথায় দাঁড়া না আসছি আর বলো না ওই যে ছিটিয়াল চন্দ্রা জোর করে বলছি আজকে নাকি কি ভালো দিন নাকি এটা কি তার মানে অডিশন তো আমার সুপার হিট ঠিক বলিনি বলো বলো কি জানি কি হিট শাপনা ব্যাং এই কিরে মাকে দে সবাইকে ভাগ করে দেবে মার কষ্ট তো কমাচ্ছি বাবা যত এই ঠিক আছে তোকে একটু চা দি জল দাও একটু দাঁড়া ঠিক আছে তাহলে তবে চলি মাসিমা হ্যাঁ এক মিনিট
জোর তেষ্টা আর মাত্র দুঢোক। জানাতে হবে না কত গুণের ছেলে আপনি। শুনুন, কবজির যা জোর তাতে তো মনে হয় না আপনি পেরে উঠবেন। আর যদি পেরে ওঠেন, ওই যে দেখেছেন তো, আর এত কষ্ট করে দুটো সিনেমার টিকিট আনলেন, ওমা ওনারা জানেন তো কেলো হয়ে যাবে, হেভি কিচাইন হয়ে যাবে একেবারে। হারাম জাদা কিচাইন, জানেন না জানেন না, দু চার লাতির খদ্দের নয় এরা। কেন রে, গিয়েছিলি না কলকাতার রাজারহাট সিন্ডিকেট ভাড়াতে? দামাদ্দাম বোমাবাজি, চেম্বার নিয়ে লড়ালড়ি, বাপ্পা বলে তো সটকে এলি, ধরলি নতুন বিজনেস, বিয়ে বাড়ি সাপ্লাই, মেড়া ক্যাটারিং। তা ভাবলাম ঠিক আছে, ভালোভাবে যদি থাকতে চাস কাজ চালা আমার দোকান থেকে, তা বলে এইসব। হ্যাঁ বড্ড বেশি হয়ে যাচ্ছে, কিন্তু বড্ড বেশি হচ্ছে। কি হচ্ছে রে, কি হচ্ছে? হ্যাঁ রংবাজি, মাস্তানি, সুদোষ গিয়ে যে কাউকে কি ছিল বিশেকুণ্ডু একদিন, পুরো তল্লাট একেবারে থরথর থরথর করে কাঁপত রে। আজই নয় এরকম, একটু ভদ্রভাবে বাঁচার চেষ্টা করছি ঘেন্নায়। তবে কম কথা, তোমাদের ইচ্ছে হয় না এমন হতে? তাকে বলছো মা, ইচ্ছে হলে আর এই দশা? জল দেবো আর একটু, খুঁজে খুঁজে তোর কি শোনা, কি হচ্ছে আগো? গুরু একটা জায়গা খুঁজে বার করত, রক হোক ভাগার হোক, এ পাড়াতে আর নয়। যে মহাপ্রাণ মানুষটি আজকে আমাদের ছেড়ে চলে গেছেন, যার জন্য আমরা আজকে শোকস্তব্ধ, তিনি যে শুধুমাত্র এই প্রতিষ্ঠানের একজন কর্ণধার ছিলেন তা নয়, তিনি ছিলেন এই প্রতিষ্ঠানের প্রাণ পুরুষ, যাকে বলা যায় এক বিরাট মাপের মানুষ। তাঁর নিষ্ঠা, তাঁর চেষ্টা, তাঁর উদ্যম, তাঁর দূরদৃষ্টি, তাঁর সততা এবং কর্মচারীদের প্রতি। চন্দ্রা, বড় মামু বলছি রে। বাবা, এত আওয়াজ কিসের? মিটিং চলছে, মিটিং, শোক সভা। বড় মামু একটু পরে ফোন করি। করিস কিন্তু, কথা আছে। লাইফ ইজ শর্ট, বাট আর্ট, আর্ট ইজ লং।
ইয়েস ও আমার আসার কথাই ছিল। আরে আসুন আসুন, কি ব্যাপার আজ একা কেন? না মানে ওর আসার কথাই ছিল কিন্তু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্লিজ টেক ইয়োর সিট, হিয়ার ইট ইজ, একটা সামান্য চেক। আমাদের আসছে ছবিতে গাইতে হবে তো। আসুন অ্যাডভান্স। আপনার ভবিষ্যৎ কিন্তু বেশ ব্রাইট, এটা অবশ্য একেবারেই আমার ব্যক্তিগত মতামত। ইনফ্যাক্ট অনেক ওপরে উঠবার কথা আপনার। অবশ্য আপনার লাকটা যদি ফেভার করে। আর একটা কথা, এটা আমার প্রেডিকশনও বলতে পারেন, বাই এনি চান্স আপনি কি অ্যাক্টিংয়ে ইন্টারেস্টেড? না না, খুব ভালো রোল, খুব ইম্পর্ট্যান্ট, ইনফ্যাক্ট হিরোইনের রোল। আর আমার ছবির হিরোইন মানে জানেন তো, টপ অফ দি ল্যাডার, অন্তত ইন্ডাস্ট্রি তো তাই বলে। শুধু আমার সঙ্গে একটু কোঅপারেশন করতে হবে, ইন অল রেসপেক্টস। করছেন একি ছাড়ো না, বড় একটা রোল, এরকম একটা চান্স। মিস মিত্র, তুমি জানো না কিছু পেতে গেলে কিছু দিতে হয়। ভালোই হয়েছে এই কাজটা হয়নি। একটা অন্য কোথাও কিছু দেখ না, কোথাও তো কিছু জুটে যাবে বল। যাবে নয়, অলরেডি গেছে। মানে তার আগে এটা ধরতো রাখ, তোমার এই চায়ের দোকানে ফোন করে আমার পোষাবে না বাবু, তার থেকে আমার ভারত মাতাই ভালো। ভারত মাতা, ভারত মাতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সেই যে সেবার একটু জন্য হাত বসে গেল না, তো নতুন যিনি এলেন তিনিও এবার ফুটু। মানে বিয়ে 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 ঠিক হয়ে গেছে, ওই কানপুর না নাগপুর হবু বর থাকে সেখানে, তো তিনিও তো বিয়ের পর সেখানে। বড় মামুই তো ফোন করে খবরটা দিলে, একদিকে শোক সভা, তার উপর আবার ওই সময় বড় মামুর ফোন টোন, এই করতে গিয়ে তো তোর কাছে যেতে দেরি হয়ে গেল। তার মানে আমার ওই চাকরিটা? বেতন কত? এ যাই হোক, দেবে তো কিছু। এদিকের কিছু একটা ব্যবস্থা করো তো বাবু। এদিক কোন দিক? আরে বারান্দা, গ্রিল টিল কিছু একটা দিয়ে ঢাকো না, বাড়িওয়ালাকে বলে কত টাকা ভাড়া দাও, গ্রিল গরাদ সিং দরজা উল্টে বলবে বাড়ি ছেড়ে দাও। তাহলে অন্তত বেড়া টেড়া দিয়ে কিছু ঢাকো, মেয়ে দুটোর বয়স তো আর কমছে না, এও ঢুকে পড়ছে আজকাল হুটহাট। তা গ্রিল দিলেই বাস, 24 ঘন্টা ওদের গ্রিলের ভেতর রেখে দেবে নাকি? হ্যাঁ ভাব, থামো বৌঠান, আপনি যদি একটা কথা কই না। থাকো, কি কথা? আরে বলেই ফেলো না, হলোটা কি? তোমার আর
আর আমার থাকনের মধ্যে আছে একখান দোকান, আর দুই তরফে মাথা গোজার লাইগা দুইখান সালা। যতই না ওই মিডিল ক্লাস করে ড্রাম বাজাই না কেন, আসলে আমরা কোন ক্লাসে বিলং করি হেডে তুমিও জানো আর আমিও জানি। বাঁচতে যদি চাও তাইলে এই ক্লাসটারে এক করণ প্রয়োজন। দশ খান চুলা জায়গায় এক খান চুলা, বিশ খান বাসনের জায়গায় দুই খান বাসন, একই উনানে একই হাড়িতে সবার ভাত রান্না, তবে না সাশ্রয়। একান্নবর্তী পরিবারের সেই পুরানা কনসেপ্ট ভুললা যাও, এখন নতুন একান্নবর্তী পরিবার। বৌঠান, আমার তো ঘরও নাই ঘরণীয় নাই, কোন রকমের যদি একটা বেড়া ব্যবস্থা করতে পারি তাইলে দিবেন একটু আশ্রয় এই ঘরের কোণে এই অবাকাটাকে। একান্নবর্তী পরিবারের সদস্য হিসাবে যেখানে যেখানে আমাদের বিজ্ঞাপন যাবে যেন চোখ টানে, সঙ্গে মন। ওনাকে পুরনো ফাইল কাটিং গুলো দিয়ে দাও তো। হ্যাঁ স্যার। সরি 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 সরি। বাপরে, থ্যাংক ইউ। আরে আপনি সেই না, আগেও সেদিন ঠিক এখানে আপনার খুব ভালো হবে স্যার, ভগবান আপনার খুব ভালো করবে, দেখবেন আপনার ভাগ্য রেখে এমন জায়গায় যাবে না। ভাবছেন তো যে এই একই লোকের সাথে বারবার কেন ধাক্কা, এর মানেটা কি? না না ঠিক আছে, ও তো হঠাৎই। হঠাৎ বলে কিছু হয় না, হঠাৎ বলে কিচ্ছু হয় না, সব কিছুর একটা মানে আছে। এই ধরুন ভালো হঠাৎ খারাপ হঠাৎ, এই আগের দিন আপনার সাথে যেটা ঘটেছিল সেটা হলো ভালো হঠাৎ। কাবি নেই, ওই যে বলে না যুগ যুগ জিও, আপনার ওই পা দুটো ঠিক সেই টাইপের। কি ভাগ্যি সেদিনকে ওখানে টাকাগুলো পড়েছিল। হ্যাঁ বললেন, একবার এদিকে এসো তো। হ্যাঁ যাই, আসছি। এই এলাম স্যার। কোথায় গেলে? আরে এই তো, এই তো কি খবর আছে নাও বলো। বুলি রে দেখতে আইবো এই রোববার। দেখতে? আরে পাত্রপক্ষ বিশাল অবস্থা, তারি সুটো ছেলে হীরা টুকরা করে। কিন্তু আরে যে জমিতে আমাদের দোকান আর অনেক দোকান জবরদখল নেন তো, তারই মালিক আজ সকালে এসেছিল। কেন হলো তো? পুলিশ দিয়ে আমাদের উঠিয়ে দেবে বলে। তারপর এই লাগে তো হেই লাগে হুম করে মত্ত সারি দি। তারই মধ্যে হঠাৎ মালিক ওনাকে দেখতে পেয়ে তো অবাক, কাছে এগিয়ে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললেন, দাদা আপনি এখানে? কইব না, একলগে অনেকদিন বাস করছি, একই করণীতে আই যে না মা লক্ষ্মীর কৃপায়। কিন্তু অত বড় অবস্থা আমাদের মতো ঘরে? আছে আছে কারণ আছে। স্যাকা বুঝেননি? স্যাকা বড় পোলাডারে বিয়া দিছিল, খুব উঁচা ঘরে, খুব উঁচা। যেই না বউটা ঘরে আইলো পোলাডারে করে আইজাক করে ফেলে, অহন একেরে সেপারেট। এইবার ছোট ছেলের বেলায় কয় স্যাকা খাইছে একবার, এইবার কয় যে না সাধারণ গরুইলই হইব, কিন্তু মাইয়াটা ঠিকঠাক চাই। আমি কইলাম চিন্তা কি, মাইয়া তো আছে আমার হাতে। আরে আসো 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 আসো, আর কি গেট রেডি ফর দ্য সানডে। আয় মা আয়। আরে এসো এসো, বসো এখানে।
কি বলবে বলো? ছেলে আমার তো ব্যবসার ব্যবসা করে চব্বিশ ঘন্টাই বাড়ির বাইরে। হ্যাঁ, এবার ওটাকে একটু ঘর মুখো করো দেখি। তোমরা কি নিজের মধ্যে একটু কথোপকথন করতে ইচ্ছা করো? কি কালচার্ট গো, ট্যাপ ট্যাপ করে তাকায় না একবার, মুখে দু শব্দটি নেই। হ্যাঁ মুখে হয়তো নেই, কিন্তু মনে। মানে শ্রীমতির ফোন নাম্বারটা ঠিক কায়দা করে নিয়ে গেল যাবার আগে। নমস্কার নমস্কার নমস্কার, ভারত মাতা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক নমস্কার। আমরা এখন লাল মাটির দেশে, সামনেই মুকুটমণিপুর। পূজার ভ্রমণ, পুরী, দীঘা, ভাইজ্যাগ, কারাকু, হিমাচল, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, কিরম নামাবলীর মতো শোনাচ্ছে না? আমি বলবো, প্রথমে ওই ভাষা, ভাষা তো নয় যেন শুকনো নিমকাঠ, না আছে রস না আছে কষ, বাতিল বাতিল সব বাতিল করে দিন। তার বদলে কি করবেন বলুন তো? একটু দোলা। দোলা মানে ছন্দের দোলা, এখনো বুঝলেন না? আচ্ছা দেখি 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 কি, ধরুন মা তার বাচ্চাদের দোলায় না, ওই যে চাঁদ দেখিয়ে, আয় রে আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। তখন বাচ্চারা কি ভাবে? ভাবে তো যে এমনি করে দুলতে দুলতে চাঁদের দেশে পৌঁছে যাই। এখানে বাচ্চারা কে? কে? আপনার ট্যুরিস্ট। আর আপনি তাদের মা। বিজ্ঞাপনে যেমন যেমন দোল খাওয়াবেন না, তেমন তেমন দুলতে বাধ্য কি? হ্যাঁ বুঝলেন না? আচ্ছা ধরুন, কে নিবি ফুল কে নিবি ফুল, গন্ধে আকুল পারুল বকুল, চৈত্র দিনের তপ্ত হাওয়ায় দোল খেলে যায় আমের মুকুল। The cock is crowing, the shrimp is flowing, the small birds twitter, the lake doth glitter. Kya aisa hi hai na? Bilkul aisa hi to. Na to dhurun jodi boli কাল ছিল ডাল খালি, আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। আঙুলগুলো কেমন তালে তালে দুলছে। হ্যাঁ কিন্তু আপনি যেগুলো বলছেন সেগুলো তো ফুলের নাম, কিন্তু এগুলো তো জায়গার, মিলবে কি করে? ঘাড় মিলবে, একবার ট্রাই তো করে দেখুন। আমি? কেন, অসম্ভব। ট্রাই করলেন না কিছু না তার আগেই? সবার কি সবকিছু আসে নাকি? আপনি পারবেন? খেপেছেন, পাস পাস পাস, আমি পাস, সারেন্ডার। বাপ রে, তাহলে দেখি। পূজার ভ্রমণ পুরী, এর বদলে যদি এমনটা বলি, পুরি 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 চলুন সবাই ঘুরি, ঢেউয়ের পরে ঢেউ কোন অজানায় হারিয়ে গেছে খোঁজ রাখে কি কেউ, নীলাম্বরী জড়িয়ে গায় বিশাল সমুদ্র, সেই ঠিকানায় পৌঁছে দেবে ভারত মাতা ট্যুর। কেমন চলবে? আপনি কি? আমি এক্ষুনি বসে একেবারে চাচাতেই হয়েছে তাই তো? না না তা নয়, তবে তবে ওই পুরীর সঙ্গে ঘুরিটা কি সুন্দর মিলে গেল, কিন্তু জায়গার নামের বেলায় যত সব বিদ ঘুটে নাম। কোনটা? ধরুন তামিলনাড়ু। নাড়ুর সাথে আপনি বলুন কি খাপ খাবে। ধরুন কেরালা, কেরালার সঙ্গে কি যাবে বলুন তো, ঝালাপালা না কানে তালা? কেরালা তাই তো? কেরালা কেরালা কেরালা, এ তো ইজি, টাক টাকা টাকা টাক টাক টাকা টাকা টাক, সুন্দরী কেরালা চারদিকে তার, নীল আর সবুজের স্বপ্ন বাহার, কথা কলি কবালান কফির সুবাস, জলে জলে নৌকোয় মেটে না যে আস, ভারত মাতা আছে হাত বাড়িয়ে, চলুন বেরিয়ে আসি কেরালা গিয়ে। আর কিছু? এনিথিং বলুন বলুন, বলে ফেলুন বস। আপনি আমাকে বস বলছেন কেন? ওটা মর্যাদা, নারী জাতি। আচ্ছা একটা কাজ করুন তো, বুঝুন তো চোখ কেন,
এমনি বুঝুন বুঝুন। ঠিক আছে, এবার আপনার আঙুলটা এটার উপর যেখানে খুশি প্লেস করুন তো। চোখ খুলবে না কিন্তু। কি হলো, রাখুন খালি কামাস কাটকা আর ব্লাডি বাস্টক, এই দুটো বাদ দিন, বাকি যে জায়গার নাম বলবেন একেবারে মিলিয়ে দেবো। সরি সরি বস, অন গড। হ্যালো, চিনতে পারেন? কে বলছেন? আন্দাজ করুন। আমি মানে সুমন্ত্র, সুমন্ত চ্যাটার্জি। ও মাঝে মাঝে ছবি দেখি আপনার মোবাইলে, কিন্তু গলাটাও তো শুনতে ইচ্ছে হয় আপনার, হয় না? জানি, হলেও বলবেন না বোধহয়। ওদের দেশে কি হয় জানেন তো, বিয়ের আগেই জানাশোনাটা কমপ্লিট হয়ে যায়, যাকে বলে 100%। 100% বোঝেন তো? হ্যালো, হু ইজ স্পিকিং? ব্যাংকক। ও মিস্টার পিটার কো, জাস্ট হোল্ড অন ফর এ সেক, রাখছি এখন। হ্যাঁ, জরুরি কল, পরে কথা হবে। হো গয়া, মিল গয়া, পাবো না মানে পেয়ে গেছি। কি বলেছিলাম, বলেছিলাম না এই কামাস কাটকা আর ব্লাডি হস্টক, এই দুটোর কোনো মিল হয় না? আরে হয় হয়, না হয়ে যাবে কোথায়? শুনুন, কামাস কাটকা, কামাস কাটকা নাম নয় যেন হাজার পটকা, একসাথে ফাটে উফ কি ঝটকা, তবুও পেরিয়ে এসব খটকা, যদি একবার গিয়ে পৌঁছ জিনিস সেখানে ভেজায় টাটকা। এবার ব্লাডি বস্টক তো, ব্লাডি বস্টক, ব্লাডি বস্টক, ঠিক যেন এক ধান স্টক পড়লো মাথায়। করলাম, হ্যাঁ যাই স্যার, শুনে যাও তো একবার। যাই স্যার, হ্যাঁ। ও ইয়ে মানে বলে দেবেন না তো? কি ওই যে আমি কিন্তু কিছু মিন করে, কিন্তু বলবো না। ধন্যবাদ, শুকরিয়া, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বস। আবার বস? না মানে ফুসকে বস। আবার এই দেখো, এই হলো কল্যাণ। হ্যাঁ যাই স্যার। শিকরি জান, বস ডাকছেন অনেকক্ষণ থেকে। আসে আরে রাখো না ওটা, হিসেবটা তো করো, খরচ খরচা মানে মোট কত? আরে মাইয়া যখন পছন্দ, এভরিথিং এলস ইজ সেকেন্ডারি, ভাববো না তো? তো সুন্দরী গাছে ছাওয়া সুন্দর বন, আড়ালে বাঘের দল করে গর্জন, কামট কুমির আছে, বাঁদর হরিণ আছে, বিষধর সাপেরাও করে বিচরণ, মুখোমুখি পড়ে গেলে সে কি শিহরণ, ভারত মাতা টুর দিচ্ছে অভয়, একবার ঘুরে এলে কেটে যাবে ভয়। ওকে ওকে, আমি তো বলবো এটা নতুন আইডিয়া। গুড, ভেরি গুড, আপনার কি মনে হয়? ভালো, খুব ভালো, খুব, তবে বাজেটটা একটু বেড়ে যাবে, মানে একটু খেলিয়ে লেখা তো হোক না, নজর টানতে পারা চাই, ব্যাস ওটাই তো আসল, আর কি চাই, সব পুষিয়ে যাবে। বেশ ভালো, বেশ ভালো, গুড। এই হোর্ডিং ওয়ালাদের ডাকো, আমার মনে হয় এগুলো হোর্ডিং এ যাবে। বড় বড় ব্যানার্স, ফ্লেক্স, গ্লো সাইন, আমি শুধু গুড বলে থেমে যাই না, অন্যভাবেও রেকগনাইজ করতে জানি, কি বলুন তো? ওর স্যালারিটা বাড়িয়ে দিলে কেমন হয়, ইনক্রিমেন্ট আর কি। হ্যাঁ তা, কিন্তু ও তো আমার পাওনা নয়। মানে যার পাওনা তিনি এখানকারই, কল্যাণ বাবু। কল্যাণ? হ্যাঁ স্যার, পুরী, কেরালা, কাশ্মীর, রাজস্থান, এখানে যা দেখছেন
সব ওর এখান থেকে, তাই ইনক্রিমেন্টটা ওনারই পাওয়া উচিত। আই সি। এই ডাকুন তোকে। কিন্তু সে তো নেই। নেই না? না স্যার, কালই উনি টুরিস্ট নিয়ে বেরিয়ে গেছেন সেই সিকিমে। ক্রমশ উঁচুর দিকে উঠছি আমরা। এরপরে শুরু হবে মেঘের রাজ্য। যাদের ঠান্ডা লাগছে দয়া করে গায়ে কিছু একটা জড়িয়ে নিন। সামনে স্টপেজেই গরমা গরম চায়, সঙ্গে ফ্রেশ অক্সিজেন। দেখো আমি তো তোমার বয়োজ্যেষ্ঠ, তুমি আজ যা করলে আজকাল আর কেউ তা করে না, হয়তো বোকা বলেই করলে। ওই আমাদের কল্যাণটার মতোই বোকা। এসো বস 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 বস। জামানা যা পড়েছে, নিজের আখের গোছাতে পারলে আর ছাড়ে কেউ? বেঁচে থাকো মা। কিরে চায় নিতিস? দে 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 তো কাপ দে দে। আমি না হয় আমার ওখানে। আরে বাবা বসো না, এই বুড়োটার সঙ্গে একটু চিনি টিনি ঠিক করে দিয়েছিস? বেশ খাও খাও। দেখো যার ভালোর জন্য এসব করলে তাকে বাইরে থেকে দেখে বোঝা যায় না হয়তো, কিন্তু এই হিসেব মেলানো চোখ তো ফাঁকি দেওয়া খুব মুশকিল। সেদিন হঠাৎ করেই গিয়ে পড়েছিলাম ওর বাড়িতে, ওর মা বুঝলে খুব অসুস্থ, খুব শক্ত অসুখ একটা, কি নাম বললে একটা, ওই ওই ডিমেনশিয়া না কি যেন একটা, শুনিনি বাবু জমে না। মানে যা লক্ষণ হলো আস্তে আস্তে চেনা চিনি সব ভুলে যাওয়া। প্রথমে ছোটখাটো সব ভুল, মানে কি খাবে, কোথায় বসবে, কি পরবে, তারপর একটু একটু করে বড় জিনিস সব ভুলতে বসবে বুঝলে। দিন আসবে যখন মা হয়ে নিজের ছেলেকেই হয়তো আর চিনতে পারবে না। এই যখন ভবিতব্য, তখন সন্তানের মনে কি হতে পারে বুঝে নাও, বুদ্ধিমতী তুমি। এখন এখন কি অবস্থা? ডাক্তার তো নাকি বলেছে সেকেন্ড স্টেজ, এরপর আর কটা স্টেজ আছে কে জানে। তবে চিকিৎসা যেমন খটমটো তেমনি খরচার। আমি যেদিন যাই। আসুন আসুন আসুন, এই জায়গাটা একটু সামলে। হ্যাঁ ঠিক আছে, দাঁড়া আলোটা জ্বালাই। যা বাল্বটা বোধহয় কেটে গেছে, এক মিনিট। হ্যাঁ আপনি একটু বসবেন, পাশেই দোকান, ঝট করে নিয়ে আসি। মা বোধহয় ঘুমাচ্ছেন। হ্যাঁ এক মিনিট। হ্যাঁ বৌদি, এই বৌদি, রেবা, এই রেবা। আরে তখন থেকে খালি চিৎকার করছে, আজি দাও তুমি দেখা দিচ্ছি গুরুজনের নাম তারায়। দাঁড়াও দাঁড়াও রেবা, একটা পরে আরে বাবা ছিড়ি। কেমন জব্দ, পেন নাম করো পেন নাম করো, বলেছিলাম না আমাদের অফিসে একজন মানে জানি। যাও যাও যাও, সত্যিকারের গুরুজন তো। যাও যাও, থাক মা থাক থাক থাক। কত যে বলে বাঁদরটা আপনার কথা। বাঁদর সে কি বুদ্ধি, কোথায় আমি ভাবি তুমি আমার ছোট মা, আর তা ছেলে কিনা বাঁদর। থাক, আর ছোট বড় কোনো মাই ভাবতে হবে না, আসল মা আছেন মাথার উপরে। তার চেয়ে উনি একটু বসুন, আমি মাকে এটা খাইয়ে আসি, তারপর না হয় আপনাকে ওসব নিয়ে ভাবতে হবে। যা ঠিক আছে বস বস। দেখলুম ওই মেয়েটি সব করছে, নইলে আমাদের শ্রীমানের যা এলেন ওই যেত।
কিন্তু আজব কথাটা কি জানো, এই যে মেয়েটি এত করছে এর অবস্থাও কিন্তু ততই বছর। শোনো, আর একটু উন্নতি করো কাজে, তারপর মায়ের জন্য যদি আচ্ছা মতন একটা দাসী নিয়ে আসতে না পেরেছো না, আমি সোজা জবাব দিয়ে দেবো। এই বলে দিলো দিয়ে তো দেখো। মানে 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 আবার কি? আমার বন্ধুকে জিনিসগুলো যাবে কোথায় বলি? যাবে কোথায়? বেশ তো একটা একটা করে হাত করেছো। ও মা, শুনলেন শুনলেন জ্যাঠামশাই, পদর ওগুলো যদি বাঁচিয়ে না রাখতাম না, তাহলে ওই তো সোনার উপর মেডেল গুলো একদিনে না গাব হয়ে যেত। তাই তো, বাইরের বন্ধুকে দোকানে রাখলে একবার পার্টিস ছাড়াতে। তাই বলে নিজের যতটুকু সোনা আছে সেগুলো বেচে বুঝে সেই টাকা আমায় দেবে? বেশ করবো, সেগুলো বন্ধক রেখে তোকে টাকা দেবো। আচ্ছা তো কেন? কেন না, এই মর্কটটা যখন বিয়ে হবে তখন ওই মেডেলগুলো দিয়েই তো নতুন বউয়ের মুখ দেখবো। ব্যাস, ঘরের জিনিস আবার ঘরে। ছেলেটা, আমার ছেলেটা, দেখবেন তো একটু। শোনো কথা, শুধু আমি কেন, সবাই দেখবে ওকে। আর তাছাড়া মাতার উপর তো আপনি রইলেন, মার তুল্লি কেউ হয় বলুন? হ্যাঁ কল্যাণ, কোথা থেকে কথা বলছো? জোর থান। হ্যাঁ কি কি মোমোর গন্ধ পাচ্ছি কি না? দেখো বাবা, বুঝে সুঝে খেও, হিল ডায়রিয়া বলে একটা বস্তু আছে জানো তো। হ্যাঁ, ওয়েদার ক্লাউডি, আরে তা তো হতেই পারে, পাহাড় বলে কথা, এই মেঘ এই রোদ্দুর। হ্যাঁ শোনো, তোমার জন্যে একটা সুখবর আছে। কি বলো তো? শুধু কল্যাণ, কল্যাণ শুনতে পাচ্ছ? একবার আসবেন কল্যাণ? হোর্ডিং এর ওরা এসে গেছেন। কেটে গেল। কি ব্যাপার রে, তোরা যে একেবারে ফাটিয়ে দিচ্ছিস! এসব আবার কি ভাষা? আধুনিক বঙ্গ ভাষা, টেলিভিশন থেকে শেখা। ওই যে টেলিভিশনের রিয়েলিটি শোগুলোতে বলে না, ফাটিয়ে দে একেবারে, ফাটাফাটি। ও হ্যাঁ, তোমার হবু বটটি এর মধ্যে একদিন ফোন করেছিলেন তোকে। সেদিন তোর সঙ্গে সঙ্গে আমার নাম্বারটাও নিয়ে গেলেন না তো? ওই জিজ্ঞেস করছিলেন যে, হ্যাঁ ফোনে নাকি তুই একেবারে ঠুঁটো জগন্নাথ, তাই আমাকে জিজ্ঞেস করছিলেন যে তোকে নিয়ে যদি একদিন উনি ওই লং ড্রাইভে যান, আপত্তি আছে তোর? তুই কি বলিস? আমাকে তো আর জিজ্ঞেস করেননি। জিজ্ঞেস করলে বলে দিস, মোটা ভাত, মুসুরির ডাল আর পুঁই ঘণ্টই আমার খাদ্য। লং ড্রাইভ যদি সহ্য না হয়। দিদি, দিদি তোমার ফোন। ফোন কে? কে জানি, বলছে তো অফিস থেকে। অফিস থেকে? আজ তো রোববার না রে। তাহলে হ্যালো মিস মিত্র। হ্যাঁ দত্তগুপ্ত কি? হ্যাঁ শুনুন, ভীষণ ভীষণ আর্জেন্ট, এক্ষুনি একবার আসতে পারবেন অফিসে? হ্যাঁ এক্ষুনি, যত তাড়াতাড়ি সম্ভব। কি হয়েছে স্যার? এই নিন, রমেশ বাবুর সঙ্গে কথা বলুন। দেরি করলে কিন্তু এসে আমাদের পাবে না, যা হোক করে এসো যত তাড়াতাড়ি। এসে গেছেন? উফ, আসুন। খবর দেখেছেন তো টিভিতে? খবর? সে কি সকালের খবর দেখেননি? না, ওই টিভি আসলে আমাদের নেই তো। ও দেখো 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 দেখো, পড়ে দেখো, কোথাও কিছু নেই, কি যে হয়ে গেল। ও
পরে পড়ো পরে পড়ো। আরে কল্যাণকে কখন থেকে চেষ্টা করে যাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না। নো টাওয়ার স্যার, নো টাওয়ার। মাই গড, এতগুলো টুরিস্ট, তাদের সেফটি কোথায়? যে কে কেমন করে আছে? টিভিতে দেখাচ্ছে স্যার, টিভিতে কন্টিনিউয়াস দেখাচ্ছে। নাথুলা থেকে ছাঙ্গু পর্যন্ত টোটাল রাস্তাটা একেবারে ডেঞ্জারাস কন্ডিশন। 8-10টা গাড়ি খাদেই পড়ে গেছে। কি বলছো? হ্যাঁ স্যার, কল্যাণদের তো ওইখানেই থাকবার কথা। লাগেজটা গাড়িতে তুলেছো? হ্যাঁ হ্যাঁ। তাহলে দেরি নয়। আচ্ছা, আপনাকে যদি একটা কাজের দায়িত্ব দিই পারবেন? বলুন। যতদিন না ফিরি পারবেন এখানে বসে অফিসটা সামলাতে? লোকজন আসবে কিন্তু নানান রকম। হ্যাঁ, নানান রকম এনকোয়ারি হবে। হ্যাঁ, মানে রোজি রইল এখানে, তবে আরো দু একজন থাকলে সুবিধে হতো তো। আমি থাকলে চলবে? আপনি? আমি? ওই যে আপনার ল্যান্ডলর্ড মিস্টার ব্যানার্জি, আমি তার ভাগ্নি। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। যদিও আমার অফিস আছে কিন্তু ছুটি বোধ হয় পেয়ে যাবো, একটা কিছু বন্দোবস্ত হয়ে যাবে, অসুবিধা হবে না। ভালোই তো। কি বলো রে? না ভাববেন না, আমরা মিলে সবাই ঠিক করে নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো চলো। শোন, আমি একবার চট করে ঘুরে আসছি বুঝলি। অফিসে ছুটির বন্দোবস্তটা করে ফেলি, আর বাড়ি গিয়ে দুজনের কয়েক সেট জামা কাপড়ের ব্যাগ চলি। শোন, হ্যাঁ, দেরি করিস না কিন্তু। যখন মা হয়ে গেছে ছেলেকেই হয়তো আর চিনতে পারবে না। কি হলো, রাখুন। সরি সরি বস। শুনছেন শুনছেন? আরে কি ভাবছেন বস, সিকিম নিয়ে ছড়া? সিকিম দেশটা সত্যি যেন স্বপ্ন দিয়ে গড়া। বরফ পাহাড়, ফুলের পাহাড়, মেঘের মাতামাতি, ঝরঝর ঝর ঝর্ণা ঝরে ওড়ে বকের পাখি, এদের মতো উড়াল দিয়ে হারিয়ে যদি যায়। একটু হেসে বলুন না বস, গুড বাই, গুড বাই, গুড বাই। হ্যালো। কি হলো, বন্ধু কিছু বলেনি? বলেনি মানে? ওই যে লং ড্রাইভ, লং ড্রাইভ, লং ড্রাইভ। এদের মতো উড়াল দিয়ে হারিয়ে যদি যায়, একটু হেসে বলুন না বস, গুড বাই, গুড বাই। একটু পরে কথা বলি, ব্যস্ত আছি। All right. কি ব্যাপার, এই পাড়ায় ফের? কেন, পাড়া কি তোমার কেনা নাকি? বাপরে, খুব যে গুলি ছোটাচ্ছি, যদি বলি হ্যাঁ পাড়া আমার, মাঝখানে তো বেশ ছিলি, ব্যাপারটা হয়ে ছিলাম, আবার দরকার পড়েছে এসছি। কোথাকার, কোন বাড়ির অর্ডার? পাড়া যখন তোমার, নিজেই খোঁজ নিয়ে দেখো। চল
পাচ্ছেন না এদিকে একটা টুরো বিস্কুট বসে আছে ডাকানে বারবারে তো খুব আর বেশ রবডং খা ঠিক বলেছে আমরা সাইলেন্স সাইলেন্স আরে গাই বকালি করছি না কিছু হয় পাচ্ছি না হ্যাঁ আরে চিল্লা দিছে কি হোগা দেখতা নেই হে আচ্ছা অফিস মে হাম তিনো লেডিজ আরে ভাই চিল্লানে পে কুছ নাই হোগা শান্তি রাখিয়ে বিশ্বাস করুন আমার একমাত্র ছেলে সিকিমে গিয়েছিল পাহাড় দেখবে বলে আর ফিরল না বিশ্বাস করুন আমরা সব রকম চেষ্টা করছি খবর পাওয়ামাত্রই আমাদের লোক ওখানে চলে গেছে একটু ধৈর্য ধরুন একটু ধরার চেষ্টা করছি বারবার কিন্তু কিছুতেই যোগাযোগ করতে পারছি না আমরা পাচ্ছেন না তো আবার করুন বারবার করুন আমরা বসলুম এখানে এই আমরা বসলুম যতক্ষণ না ফয়সালা হচ্ছে এখান থেকে নড়ছি না কি হলো বলতো কে জানে তুইও যেখানে আমিও সেখানে কম কম ম্যান ইধার রাখো ইধার ইধার রাখো ইধার তুম লোক ভি আ যাও ডিনার কোল্ড হো জায়েগা হ্যালো বিশ্বাস হয় না কি কিছু না হ্যালো ভারত মাতা ট্যুরস এন্ড ট্রাভেলস স্যার ইয়ে স্যার সব কুছ ঠিক হ্যায় স্যার হ্যাঁ হ্যাঁ ইধারই হ্যায় Wait, 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 just a minute. Tumhara phone, lo. Hello? Good news. Mane ekdom good news. Ja, obostha. Acha, acha, pore giye bolbo. Thank God. Shamanno chot chhara ar karo kichu hoyni. Apnara kothay, sir? Gangtok, hotel e. Ei rasta porishkar holei bas chalu korbo. Ar tarpor amrao pandin kotha bolun. হ্যাঁ বলো রে ওদিকে সব ঠিক আছে তো যাক হ্যাঁ আর বলো না যা এখানে গেল না আজ হ্যাঁ বলছিলাম যে আমাদের তো ফিরতে আর কয়েকদিন লাগবে তো ইন দ্য মিন টাইম তুমি আমার একটা কাজ করে দিতে পারবে হ্যাঁ হ্যাঁ কাজ মানে না 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 ঘোড়ার মুখ থেকে শোনো হ্যালো হ্যালো হ্যাঁ কেমন আছেন আপনি কেমন আমাকে নিয়ে ভাবনা কি আমি ফাইন ফার্স্ট ক্লাস তা অবশ্য আপনাকে নিয়ে যে ভাবে সে তো একটা রামপুত্র ফোনের বিল উঠছে বলছিলাম যে আমার একটা কাজ করে দেবেন প্লিজ বলুন না আমার মা শরীর তো খুব একটা ভালো নেই আজ যা ওষুধ রেখেছিলাম একদিনে বোধ হয় ফুরিয়ে গেছে আমারও পৌঁছতে কয়েকদিন লাগবে তাই বলছিলাম যে আপনি যদি কাইন্ডলি মানে আপনার যদি কোনো অসুবিধা না থাকে তো ফেরি খালি ধারাই পানাই দেখি আমাকে দাও হ্যাঁ বললো রে ও ও ও বলতে চাইছে যে ওই ওষুধের নামগুলো যদি ফোনে ও তোমাকে জানিয়ে দেয় তাহলে ও একটা ঠিকানা দিয়ে দেবে সেই ঠিকানায় তুমি একটু পৌঁছে দিতে পারবে টাকাটা আমি পৌঁছে দিয়ে দেবো হ্যাঁ ও বলছে টাকাটাও পৌঁছে দিয়ে দেবে ও একটু দিন তো ওকে হ্যাঁ এনো ধরো হ্যালো আপনি বলছেন কাইন্ডলি আপনার কাজটা করে দিতে যদি বলি আমার অসুবিধে কাউকে কিছু বললে একটু ভেবে বলতে হয় বুঝলেন আচ্ছা নাম কি কল্যাণ সিং ওষুধ ওষুধ থ্যাংক ইউ ওষুধ গুলোর নাম তো বলবেন থ্যাংক ইউ বস আবার বস ও না মানে সরি সরি বস আপনি না আপনি না সত্যি একটা জাত আপনি আমি
কল্যাণ বাবুর অফিস থেকে এসেছি। ও কেমন আছো? কোনো খবর টবর? চিন্তা করবেন না, একদম ভালো। এই তো আজই ফোনে কথা হয়েছে। ও মাতাই, কি বললো? আশা তিন তিন কিছু? রাস্তা বন্ধ তো, খুললেই ব্যাস। আমি এসেছিলাম ওই ওনার মায়ের কিছু ওষুধ পৌঁছে দিতে বললেন, ও মা তাই এসো 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 ভেতরে এসো। ও মা, মা, ও মা দেখো কে এসেছে। খুকি, এই রাখো তোমার সম্পত্তি, আমি একটু চা বানাই গিয়ে। হ্যাঁ রে, কোথায় থাকিস বলতো? আমি যে তোকে খুঁজে খুঁজে। আয় মা, আয় আমার কাছে, আমার কাছে আয় বাবা। ওই যে শুনলে খুকি, অনেকদিন আগে সবার মায়া কাটিয়ে কিন্তু উনি মানলে তো, ভাবেন মেয়ে বুঝি তার এখনো লুকোচুরি খেলছে। এই রোগের নাকি এটাই লক্ষণ, পরের কথাগুলো সব আস্তে আস্তে ঝাপসা হয়ে যাবে, আগেরগুলো মনে থাকবে কিছু কিছু। ওই ছবিটা? হ্যাঁ, সে কবেকার, যেমন ছিল গলা তেমন সে তার। গলা তো কবেই গেছে, পড়ে আছে ভাঙা সেতারটা। ঠিক আছে, আজ আসি, আবার আসবো। কথা কথা হ্যাঁ গো, বুলেটটা তো ফিরল না এখনো। ফেরেনি, ফিরবে, ট্রেনের ব্যাপার। তেমন কত হলো তোমার? বিয়া, তত্ত্ব, সবই লাভ। দিদি এসে গেছে, ফোন করেছিলাম। কোত্থেকে? কেন, চায়ের দোকান? আর পয়সা? বাহ, দিদি দেয় না আজকাল, একটু একটু পকেট মানি, যদিও কোনো পকেট নেই আমার। অন্তত মানিটা তো জমাতে পারো। সামনে বিরাট খরচা, তোমার এখন হইলো সেতু বন্ধনে কাঠবিড়ালির ভূমিকা। ওই তো, কি রে? আসো 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 মা, আসো আসো। ভালো কথা, তোমারে তো একবার যাইতে হয় মা। কোথায়? তোমার হবু শ্বশুর আইছিল, বড় শখ তোমারে ওগো বাড়ি একবার লইয়া যায়। এই রোববার পোলায় আইব তোমারে লইয়া যাইতে। রবিবার? আসুন আসুন। কে হলো, কি ভাবছো? মেয়ের কথা এভাবে পাঠানো তোমার ঠিক লাগলেই হলো। এই তোমাদের ঘর, কি পছন্দ? অবশ্যই খাট, আসবাবপত্র এসব পাল্টে যাবে, শুধু পর্দার দেওয়ালের রং ও বলছিল তোমার সাথে বসেই ঠিক করবে, তাই তোমরা করো মা। চলো আমরা পাশের ঘরে বসে গপ্প করি, এসো। দাঁড়িয়ে কেন, প্লিজ। সময়ের সঙ্গে সঙ্গে নিজেদেরও তো বদলাতে হয় মিনু, তাছাড়া এত বড় ঘর, মেয়ের আখেরের কথা ভেবে এটুকু তো মেনে নেওয়াই যায়, এটা কি খুব বেশি হলো? লং ড্রাইভে আপত্তি হলো কেন? পছন্দ নয়? এসব কলোনি কালচার, কলোনি ভ্যালুস, এসব তো এবার ছাড়তে হবে। দাদা বৌদির তো ওই কাণ্ড, বাপি মার কথা ভেবে আমাকে অনেক নামতে হয়েছে, তবে মেয়ে দেখার পর অবশ্যই তাই বাকি জীবনটা যে ছন্দ
সেখানে আমি কি চাই সেটাই তো মোস্ট ইম্পর্টেন্ট, তাই না? তাছাড়া আমার একটা শর্ত আছে। সেই ছোটবেলা থেকে ছেলের আমার জেদ খুব। আচ্ছা, পল্লরী যে চাকরিটা করে তার মাইনে কত জানো? ব্যাস এই হলো আমার শর্ত। আশা করি কোনো আপত্তি থাকবে না। থাকবে? মেনে নিলে আর আপত্তি কি? বাহ, দেয়ার ইউ আর। কাল কি হলো? ভাবলুম ছুটির দিন, কি জানি যদি একবার আসো। কাল ছুটি ছিল না? ছুটি ছুটি মানে এই কি হলো? কিছু না মা। আরে কাল থেকে খালি গানের খাতা, গানের খাতা হাতে দিলেই গানটা কাটে। সরিয়ে যে রাখবো তারও উপায় নেই। যাকে গানের খাতাটা দিয়ে এসো, আমি এদিকটা দেখছি। যাও, আমি দেখছি। যাও যাও। করবো মা, আমার গলা থেকে যে গান শেষ হয়ে গেল, হারিয়ে গেল। কি করবে কি করবে বলো? সে বিদ্যে যদি আমার থাকতো, দিন রাত তোমার পাশে বসে গান শোনাতাম। মায়ের বদলে মেয়ে কি তো হতো বলো, বলো তুমি। কি দোষ, কি দোষ করেছি আমি? মা গো, মা বলে দাও আমায়, কি দোষ করেছি আমি বলে দাও আমায়। মোর হৃদয়ের গোপন বিজন ঘরে মোর হৃদয়।
খুলছি খুলছি তোমরা দেখে একটু আহা উহু করবে, আমাকে একটু ইম্পর্টেন্স দেবে, এক থাপ্পড় বদমাস বাঁদর। আরে আপনি কি আশ্চর্য! নমস্কার নমস্কার, আপনাকে কি বলে ধন্যবাদ দিই। দাঁড়ান দাঁড়ান, ওই বাইরে কলের গান মানে কে গাইছিল? আপনি? কি মানুষ, মাকে প্রণাম না কিছু না। ও সরি মা, তুজে সালাম। সরি সরি বস। আবার বস না মানে ওটা স্লিপ আপ টাং বাস। আবার না মানে তিনি কপালে জুটলো তাহলে, কড়া দাবড়ানি দেবার কেউ। আরে আসুন আসুন, কি সৌভাগ্য! হ্যাঁ তা এত রাতে? বলছিলাম একটু কথা বলা যাবে। বিলক্ষণ, দাঁড়িয়ে কেন? বসুন বসুন বসুন। শিবে শিবে চা 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 না না চাটা লাগবে না। শিবে তুই একটু ওদিকটা ঘুরে আয় তো। আমাকে একটা খবর দিলেই তো পারতেন, আমি নয়। না সে তো একই কথা, এখন বুলির বিয়ে ঠিক হয়েছে শুনেছ তো, তুমি তো কাপলেট পাঠালে। সে কথা ছাড়ুন, তা কি হয়েছে বিয়ের? বলিস কি? হ্যাঁ গো, ছেলেপক্ষ জানিয়েছে আর কিছু হোক না হোক বরযাত্রী আসবে পাক্কা 150, এর কমে মান থাকবে না। ওদিকে 150 আর এদিকে সবাই মিলিয়ে যা হয় আর কি। আচ্ছা একটা কাজ করব। বলো। এখানেই ভিয়েনটা বসিয়ে দেবো, শুধু খরচাপাতি দিলেই হবে, লাভ টাভ চাই নে। গ্রেট সেভিং, গ্রেট সেভিং। তারপর রইল আপনার প্যান্ডেল, তাই তো? আমি একজনের লোকে কথা কইয়া রাখছি, হেড ডিএমসিতে কইরা দিব। ইয়েস, তাহলে তো হয়ে গেল। কি ব্যাপার কই তোমরা বলো? ইফ ইউ ডোন্ট মাইন্ড স্যার, ওয়ান রিকোয়েস্ট হাম সবকো তরফ সে। রিকোয়েস্ট স্যার? হ্যাঁ রিকোয়েস্ট মানে এরা সব বলছিল এত বড় একটা ফাঁড়া গেল তো ওই সিকিমের ব্যাপারটা, তো শনিবার মাকালির বাড়িতে যদি একটু পুজো টুজো দিয়ে রোববার সবাই মিলে একটা পিকনিক গোছে যদি কিছু করা যায় আর কি, এটা হয়েছেই করা যায় না, খরচা টরচা যা হবে এরা সবাই চাঁদা তুলে। না না সে কি কথা, ওটা অফিস বের করবে, এই তো খুব ভালো প্রস্তাব, তা আমাকে বলবেন না? কি আশ্চর্য, সেই জন্যই তো আমাদের এখানে আসা স্যার। আচ্ছা আপনার ওই ফ্রেন্ড তাকে বলেছেন তো? আচ্ছা জায়গাটা কোথায় সেটাও তো বলতে হবে। আরে বাবা গিয়ে তো পৌঁছন আগে, দেখবেন তো। এই যে এসে গেছেন আপনারা, আপনারা ডেকেছেন আর আমি আসবো না? গুনে গেতে এনেছিস তো সবার জন্য, রাখ দেখিস আবার কম না পড়ে। আমার কথা শুনবেন আপনারা? জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট, এদিকে আসুন, একটু ছড়িয়ে ছড়িয়ে বসে যান, বসুন বসুন। আজ যে উপলক্ষে আমাদের এই পিকনিক, অর্থাৎ সিকিমের সেই ভয়াবহ ভয়ঙ্কর চ্যাপ্টার অদ্ভুতভাবে বেঁচে ফিরে আসা,
এর জন্য আসল ক্রেডিট যার বা যাদের, আপনাদের হয়ে আমি আজ তাদের একটু সম্মান জানাতে চাই। জানের পরোয়া না করে এরা পুরো গ্রুপটাকে সেভ করেছে। প্রথমে আমি নাম করব সদানন্দ, আমাদের গাড়ির ড্রাইভার সদানন্দ দাস। দাঁড়িয়ে কেন, এসো রমেশ বাবু। কই দে 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 ভালো করে রেখে দিবি, কেমন? কি হলো? সামান্য ড্রাইভার বাবু, কেউ বলছে না। ঠিক আছে, আপনারা আমার সঙ্গে চোর করলেন। যাও গিয়ে বসে, জোর চোট পেয়েছো পাঁজরে, প্লাস্টার আছে তো? যাও আস্তে আস্তে। এবার আমাদের বাসের হেল্পার নাথু, নাথুলাল। বলো বলো, ভারত মাতা কি? ভারত মাতা টুর কা? ভারত মাতা পরিবার কি? আ গয়া। এনে নে, যা যা। এবার শেষ যার পালা কল্যাণ, ওকে শুধু এসব নয়, একটা প্রমোশন দিয়ে এখানে ডাকবো। কল্যাণ সিনহা, হয়তো কোম্পানি আমাদের ছোট, কিন্তু সে যা কাজ করেছে তার মাপ একেবারেই ছোট নয়। আরে আরে আরে, যাচ্ছ কোথায় তুমি? না ছড়া বানাবার মাস্টার? তা হবে না, এমন একটা অকেশনে জমিয়ে দু একটা ছড়া। কিন্তু কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। আরে পাবলিক চাইছে কি, তাই তো? তাহলে আর দেরি কর, স্টার্ট, বার করো তোমার ছড়া। ইয়ে স্যার, মানে ছড়া তো আর টুথপেস্ট নয় যে টিপলেই পটপট করে বেরিয়ে আসবে। ঠিক আসবে, একদম ছাড়বেন না স্যার। বাগে পেয়ে ঠিক আছে, তাহলে আমার পরে আপনি হতো? কি আমি? কেন, সেই কলের গান স্যার? আবার গানে যা গলানো ওর, ভাবতে পারবেন না। রিয়েলি? হ্যাঁ, তাহলে তো শোনায় সোহাগা। রমেশ বাবু, অ্যারেঞ্জ। কি হলো, কি ভাবছো? না মানে ভাবছি শুরুটা কিভাবে করবো আর কি। শুরু করে দাও, শুরু করে দাও, তারপর দেখবে আপনি আপ গড়গড়িয়ে বেরিয়ে আসবে। হ্যাঁ, তবে হ্যাঁ, জমাটি ছড়া যেন মজার হয়। বেশ, তাহলে মজার ছড়াই একটা, নাম হচ্ছে গরিব লোকের ইচ্ছে। গরিব লোকের ইচ্ছে তার কেই বা মূল্য দিচ্ছে, যদি বলি চারদিকে আজ ঘটছে যেসব কাণ্ড, আমার কাছে প্রায় গোটাটাই অট্টহাসির ভাণ্ড। ভানু জহর গেছেন চলে, রবি ঘোষও তাই, দেশবাসীকে হাসিয়ে মারার লোক তো এখন নাই। সেই দায়িত্ব দড়াম করে নিজের কাঁধে নিয়ে দেশের কিছু মাথা তারা যাচ্ছেন হাসিয়ে, হাসান এবং হাসেন তারা। সেই ফাঁকেতেই কারেন দিন দুঃখীর খুদকুড়ো আর পোকার মতো মরেন। ইচ্ছে এসব মহাত্মাদের দিই কিছু বকশিস, এদের খাওয়ার থালায় দি মিশিয়ে ইঁদুর মরা বিষ। আরেক রকম ইচ্ছে হঠাৎ হাওয়ায় দেয় দুলিয়ে, এখন যেমন দিচ্ছে পথের কাঁটা মারিয়ে পায়, যাচ্ছে যেজন হেঁটে কাঠ ফাটা রোদ, বুকের ছাতি এই বুঝি যায় ফেটে, তার তো মন চাইতে পারে একটুখানি ছায়া।
সেই ছায়াতে জুড়িয়ে শরীর, বুক ভরে শ্বাস নেওয়া, সঙ্গীবিহীন জীবনে এই স্বপ্নটুকু ঠের, বুকের খাঁচায় বন্দী করে কঠিন সংসারের বঞ্চনা আর নির্মমতা, শৈবে হাসি মুখে একলা পথের পথিক, আবার চলবে চলার সুখে। কিন্তু গরিব লোকের ইচ্ছে তার খেইবা মূল্য দিচ্ছে। ওদিকে নিয়ে গিয়ে খা।
কিরে আসছি এক মিনিট একি সব দিয়ে দিলেন খিদে নেই তো হবেই ওদিকেও একজনের খিদে নেই কেন বলুন তো এখানে একজনের মন খুঁজে মরছে একটুখানি ছায়া আর ওখানে বাজিলো কাহারো বিনা বলে একেবারে নাকের জলে চোখে চলে অবস্থা হ্যাঁ হ্যাঁ আমি 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 তোর আপনার মতো হাঁদা নই যে বাস একটি লুক দিয়েছি যা বোঝার ছিল সবকিছু একেবারে ক্লিয়ার একটা অ্যাডভাইস দেব একদম ফ্রি জীবনের পরম লগ্ন করুণা হেলা কার কথা কার কথা আর আপনি কিনা তাই করছেন আবার মুখে দিকে হা করে তাকিয়ে থাকে চলুন তো আমার সঙ্গে কোথায় যেখানে গিয়ে মুখ ফুটে সবকিছু বলতে হবে আচ্ছা মেয়েরা কি সবকিছু বলতে পারে নাকি বুদ্ধি কিন্তু আবার কিন্তু মা কি কিন্তু না মানে বলবো যদি একটু যদি একটু কি যদি একটু অন্যরকম ভাবে অন্যরকম কিরকম এই তো আসি এক সেকেন্ড কিরে সে আসবে আমার মন বলে মানে সে এসেছে হ্যালো বলো দি একটা কথা বলছিলাম যে মা বোধহয় কি কি মা বোধহয় আয়ু বোধহয় আর বেশি দিন নেই কি সব আজে বাজে কথা বলছেন আমি না ডাক্তার বলেছেন অবশ্য রোগীর মন যদি ভালো রাখা যায় মানে একটু আনন্দে আর কি তাহলে আর একটু কি ভালো থাকবেন হ্যাঁ এদিকে মার খুব ইচ্ছে যাওয়ার আগে ছেলের বউয়ের মুখটা দেখে যান জানি খুবই বোকা ইচ্ছে কিন্তু আমি ঠিক করেছি এই বোকা ইচ্ছেরই আমি দাম দেব ভাবছি ফট করে একটা বিয়ে করে ফেলবো ভালোই তো করে ফেলুন আমি খাটাখাটনি করে দেব খাটাখাটনি আর কি আয়োজনও সামান্যই গরিব লোকের বিয়ে তো ঢাকঢোল পেটাবার চান্সই নেই তা একটু পেটাতে পারেন ধার দেব এটাই বলতে চাইছিলাম আসলে লজ্জা না বলতে পারছিলাম না ধারের টাকা কিন্তু তিন মাস ফেরত অন ঘর আরেকটা ছোট্ট কথা তাড়াতাড়ি বলে ফেলুন ওদিকে যে ফোনের বিল উঠছে পল্লরি আমাকে কি আমাকে কি আপনার মানে তোমার তোমার বাইরেটা থেকে বলছি না ভেতরে তুমি তোমার অন্তরটা আজ মনে হলো আমি সেটাও দেখে ফেলেছি ভারী সুন্দর সেটা তাই ভাবলাম একবার না বললে পরে যদি আর কোনোদিনও না বলা হয় তাহলে ওই ডেটই ফাইনাল 22শে জুন আর আশীর্বাদ ওই দিন সাতেক আগে ধরুন ভালো ডেট আছে নাকি বাই দ্য ওয়ে মা পাঠালেন দেখবার জন্যে বিশেষ করে ওর পুত্রবধূকে প্রায় 8টা বাজে ফিরে কখন অন্যদিন তো এসেই যায় আজই বলছিল অফিসে কি একটা পিকনিক না কি আছে আর কি অফিস ওটা যদি একটা অফিস হয় তাহলে তো এই যে সব দেখছেন কলকাতার সব সেরা দোকানের
কিছু অবশ্যই বাইরের প্ল্যাটিনাম সোনার থেকেও দামি জানেন বোধ হয় কেন কেউ কেড়ে নেবে এটা থাকতে তাহলে চলি দেখা যখন হলোই না চলি না না আর আসার দরকার নেই প্লিজ তাইলে 22শে জুন হ্যাঁ 22শে জুন আর কোনো অসুবিধার কথা ভাবলে চলবে না জীবনে তো শুধু মারই খেয়ে গেলাম চারদিক থেকে একটা অন্তত বড় কাজ করতে হবে একটা কাজ হয়তো বলবে দোকানটা এখনো ভালো মতো দাঁড়ায়নি মাধা ইনকাম বলতে বুলির ওই মাইনেটুকু পরে বাড়ি চলে গেলে তাও তো আর আরে চন্দ্রা কখন ওখানে কেন ভেতরে আয় ভেতরে আয় বাবা কি একটা কথা বাড়িতে কেউ আছেন নাকি একটু বাইরে আসুন না প্লিজ কে কাকে চাই এই যে ক্ষমাধীন ঘাট হয়েছে আমার বিয়ের প্যান্ডেল পাততে বলেছিলেন নমস্কার অ্যাডভান্স দিয়েছিলেন নিন কি হয়েছে কি উপেন কও মেহরাব মারতে গিয়ে তো আর জানটা খোয়াতে পারবো না এই কথা কও কেন সেটা ওদের সুধর দোকানে গিয়ে সে কি হামলা কই বাইরে দাঁড়িয়ে কেন কি বলার আছে হয়ে যাক সামনাসামনি বলো ভাই কি বলবে বলো প্যান্ডেল আমরাই বাঁধব মানে মানেটা অনেক কিছু নেই বাঁধব বাস কেন রে গায়ের জোর নাকি গায়ের জোর ধরে নাও তাই তোরা কি কোনোদিন মানুষ হবি রে হ্যাঁ কত কষ্টে এদিক ওদিক করে কাজটা ওঠাচ্ছেন ওরা যেখানে যতটুকু বাঁচানো যায় কম খরচার মধ্যে খরচার কথা উঠছে কেন খরচা নেই এক পয়সাও নেই মানে একদিন চাবুক খেয়েছিলাম তার বদলা এই চল ব্যাস এমনি করে ডেকোরেটরই গেল বদলে আর শুধু কি ডেকোরেটর তার মানে এ বিয়ে হবে না কি এ বিয়ে তুমি ভেঙে দাও বাবা ভেঙে দেবো মানে পাগল নাকি এরকম ছেলে এরকম সম্বন্ধ জীবনে কোনোদিন ভাবতে পেরেছিলি আসবে আবার তাহলেও থাক কোনো কথা না ভাবিস কি নিজেকে কি ভাবিস খুব সুন্দরী না পড়ি একেবারে করিস তুই ফুটো চাকরি তার জন্যে ও পাগল করে দেবে আমাকে ভেঙে দাও বিয়ে কি ছেলে খেলা ভাঙলুম করলুম করলুম ভাঙলুম চাকুরি করলুম বিয়ে না করে তুই করবি বাকি না না মাসিমা বিয়ে করবে না তা নয় তবে তবে এই যে দেখুন তো দেখুন তো কেমন লাগে কেমন লাগছে বলুন কে ও ওর অফিসের হ্যাঁ চাকরিটা হয়তো অর্ডিনারি কিন্তু বলির ওকে পছন্দ পছন্দ মানে লাভ ম্যারেজ মানে কল্যাণ ওকে ও শেষ করে দেবে আমাকে শেষ করে দেবে স্ট্রোক হয়ে যাবে আমার আচ্ছা তুমি কি চাও বলো তো
What do you think? মানুষের কথার কোনো দাম নেই না? এই মুখে আমি ওই ভদ্রলোককে কথা দিয়েছিলাম, তোমার কথা ভেবে, তোমার ভালো হবে ভেবে। আর এই লোকটা, এ খুব দোষ করেছিল না, খুব বড় পাপ করে ফেলেছে এই সম্বন্ধটা এনে। কোনোভাবেই এই লোকটার মাথা, নিচু মাথা আমি নিচু হতে দেব না, বাই নো মিন্স। এমনি যদি এখানে থাকতে হয় থাকো, মিলে যেখানে খুশি। খাড়াও। হ্যাঁ, কি পিকচার গুলো দেখাইতেছিল একবার দেখাও তো। ভালো চাল নাই, সুলা নাই, কি করে বুঝলা ভালো? ভালো যে বুঝলা কি কইরা? এখান থেকে শিওর যদি কষ্ট পাও কোনোদিন, ভাত কাপড়ের জানবে না কেউ, জানতেই দেব না। তাকে শোনো ভালো কইরা, সবাই শোনো, আমি যদি এই বাড়ির, এই ফ্যামিলির বিন্দু মাত্র কেউ হইয়া থাকি, তাই আমি কইতাছি ওই বাড়িতেই যাইব বলি। আগেরটা ক্যান্সেল, সেইবার আমার। কি বলছো কি তুমি? ভাবো, মন, হিউম্যান মাইন্ড, তারে কি পোশাক কুত্তা পাইছো যে উঠ কইলি উঠবো আর বস কইলি বসবো? নদীর কি জিয়াইতে পারো যে সে কেন পর্বতের দিকে না উইটা সাগরের দিকে চটে? পূর্ণতা মানে বুঝো, বোঝো আরাম না, হীরা মুক্তা কিছু না, মাস হায়ার দেন দ্যাট। আজ যদি আমগো মাইয়াটা চায় তাহাই, তাইলে তোমরা ব্লাড রিলেশন, যা খুশি করতে পারো। কিন্তু আমি, আমি কি করুন জানো? গল্পের শুরুতে বলেছিলাম না এ বাড়িতে আজ উৎসব। দেখো এই চেন লাইট গুলো কিন্তু এপাশ থেকে একদম অপাশ অব্দি যাবে। হ্যাঁ হ্যাঁ, চেয়ার টেবিল সব বসে গেছে? ওই টুকুরু বসছে। সন কোনো কাজে যেন কোনো খামতি না হয়, আর যত রাতই হোক সব চুকে গেলে আমাকে একটা ফোন মারবে। দিদি, 300টা টাকা দেবে? গোটা বাড়িটাই তো পাঁচের মতো মুখ করে আছে, না হয় আমি একটু সাজি। মঞ্জুদির পার্লারে হেভি চার্জ করে, তবে আমায় বলেছে ওতেই করে দেবে 300। আরে ল, খড়িটা কইরে ল, খোসা খোসা দাড়ি, তাই লইয়া কন্যা সম্প্রদান। মানুষে ভাববুটা কি ভাববো, গুরু দশা চলতেছে। আমার চোখের সামনে থেকে বেরিয়ে যাও। আমার কথা কেউ ভাবেনি, আমিও কারোর কথা ভাববো না। জনার্দন দা যাও। কোথায় যাচ্ছেন মেসুমশাই? আপনি বুলিটাকে ভুল বুঝে মিছি মিছি কষ্ট পাচ্ছেন, আর আপনার কষ্টে
আপনার চারপাশের মানুষগুলো তো ভালো নেই না? কেন? সবাই তো উৎসবে আছে, আনন্দে আছে। না, নেই। তাছাড়া বলি তো কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি, শুধু এই সিদ্ধান্তের পিছনে আসল কারণটা সেটা আপনাদের কাছে লুকিয়ে গেছে। কিন্তু ঘটনাটা কি? আসুন, আপনারাও আসুন। কি হয়েছে বলি? বলি আমায় ক্ষমা করে দে, বলি আমায় ক্ষমা করে দে। আমি তোকে কথা দিয়েছিলাম যে সেদিনের ঘটনার কথা আমি কোনোদিনও কাউকে জানাবো না, কিন্তু এই ধম বন্ধ করা পরিবেশ বিশেষ করে মেশমশাইয়ের কষ্ট। বলে দে বলি, তুই সব কথা বলে দে, সবাইকে জানিয়ে দে। সেদিন যখন সুমন্ত্রবাবুদের বাড়িতে গেলাম, কি বলেছিলেন ভদ্রলোক তোকে আলাদা ডেকে? বিয়ের পর তো চাকরি ছাড়তেই হবে, অবভিয়াসলি, এখনই ছেড়ে দাও। এ বাড়ির বউ, ওসব সিলি কাজ করলে লোকে তো হাসাহাসি করবে। সুন্দরী বউ শুধুই ঘর সংসার করবে, যেন দামি ফার্নিচার সাজানো থাকবে। তবে হ্যাঁ, একথাও বলেছেন, বিয়ের আয়োজন কিন্তু হওয়া চাই খুব ঘটা করে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাকে দেখাতে হবে না। আবার এটাও বলেছেন, এর জন্য এক্সট্রা যা খরচা হবে সবটা উনি দিয়ে দেবেন, আপনার হাতে কুচে গোপনে। এত বড় অপমান, এত অসম্মান কেউ পারে সহ্য করতে? কিন্তু ও সেদিন সব কথা মেনে নিয়েছিল, একটা উত্তরও করেনি। কেন জানেন? যাতে ও বাড়িতে আপনাদের সম্মান, আপনাদের মর্যাদা নষ্ট না হয়। সেদিন মুখে কিছু জবাব দিন, কিন্তু এখান থেকে দিয়েছি। কি ভেবেছেন ওরা? আমার বাবা কি ভিক্ষুক? আমরা যাই খাই, সংবাদ খাই, যাই খাই, ঠিক আছে, কিন্তু সেটা তো সম্মানের ভান নাকি? যে মাথা তুমি চিরকাল উঁচু করে রেখেছো, আমাদের চিরকাল মাথা উঁচু করে রাখতে শিখিয়েছো। শুধু ওই লোকটা শুধু টাকার জোরে মাথাটা নুইয়ে দেবে, টাকা দিয়ে মস্ত বাড়ি কেনা যায়, দামি দামি গাড়ি কেনা যায়, রাশি রাশি গয়না কেনা যায়। সেই গয়না পাহারা দেবার জন্য রিফল বড় কিনতে হয়, কিন্তু সেখানে নিঃশ্বাস নিতে আমার যে কষ্ট হবে বাবা। আর চাকরি বা ছাড়বো কেন? ওটা কি শুধু চাকরি নাকি আমার? ওটা আমার স্বাধীন পরিচয়, আমি রোজগার না করলে আমারই আপন মানুষগুলোকে কে দেখবে? শাড়িকে বড় হতে হবে, আর তোমাকে ওদের ঘুরে দাঁড়াতে হবে বাবা, তাই না? কল্যাণ খুব ভালো ছেলে বাবা, তুমি এত ভালো ছেলে আগে কখনো দেখোনি, বিশ্বাস করো ও কখনো কোনোদিনও তোমাদের থেকে আমাকে কেড়ে নেবে না। ও জানে ভালোবাসা কি, হয়তো দুধপাত জুটবে না, কিন্তু তোমার মতো মাথা উঁচু করে তোমার মেয়ে তো থাকতে পারবে বাবা।
सॉरी, भूली।